আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি রেসিপিটা আপনাদের উপকারে আসবে। আজকে আমি স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। স্পঞ্জ কেকের এ টু জেড সব কিছু আজকে আমি এক রেসিপিতে দেখাবো। ফার্স্টে আমি কেক তৈরি করব, তারপরে ক্রিম তৈরি করব, আর কেকটাকে আমি ডেকোরেশন করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি। কুসুম এবং সাদা অংশ আমি প্রথমে আলাদা করে নিব। আলাদা করে আমি চিনি দিয়ে দেব এক কাপ। আমার ভিডিওর ওই অংশটুকু কিভাবে যেন ডিলিট হয়ে গেছে আমি জানি না, ওই জন্য আমি বলে দিচ্ছি চিনি দিয়েছি এক কাপ। আর আমি ডিমটাকে বিট করব ঘড়ি ধরে ঠিক 6 মিনিট। চারটা ডিমের ফোম, এই জন্যে ফোমটা হতে সময় একটু কম লাগবে। বেশি ডিমের ফোম হতে সময়টা একটু কম লাগে। চিনিটা কিন্তু আমি শুরুতে দিয়েই বিট করেছি। দেখতেই পাচ্ছেন ফোমটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি এটাতে ডিমের কুসুমগুলো অ্যাড করব। দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। স্পঞ্জ কেকে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার হয় না। এবার এটাকে আমি বিট করে নেব 20 সেকেন্ডের মতো। এটাকে কিন্তু খুব বেশিক্ষণ বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাতে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এই জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে দিব 1 কাপ। এখানে আমরা চিনি যতটুকু ব্যবহার করব, ময়দাও ঠিক ততটুকুই ব্যবহার করব। বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু। এবার এটাকে আমি চেলে নেব। বাড়তি যে অংশগুলো আছে আমি ওগুলোকে ফেলে দিব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি ধীরে ধীরে এটাকে মিশিয়ে নেব। এটা একটু সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এটা মেশাতে সময়টা একটু বেশি লাগে, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ধৈর্য সহকারে একটু সময় নিয়ে মিশাবেন। মেশানো হয়ে গিয়েছে মোটামুটি। অন্যদিকে আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দিব। একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি, এতে করে ভেতরের বাবলগুলো বের হয়ে যাবে। হালকা ট্যাপ করে নিব। অন্যদিকে আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। 180 ডিগ্রিতে দিয়ে আমি কেকটাকে বেক করে নিব 25 থেকে 30 মিনিট। 30 মিনিট পর আমি কেকটাকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দরভাবে ফুলেছে এবং একদম পারফেক্টলি রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট আর স্পঞ্জি। এবার এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমরা ক্রিম তৈরি করতে চলে যাব। এখানে আমি 1 কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। এবার আমি এটাকে বিট করে নিব। প্রথমে লো স্পিডে বিট করে নিব 3 থেকে 4 মিনিট। তিন চার মিনিট পর আমার ক্রিমটা এরকম হয়েছে।
এবারে আমি মিডিয়াম স্পিডে বিট করব আরো 2 মিনিট। বিটারটাকে একটানা চালিয়ে বিট করতে যাবেন না, এতে করে কিন্তু আপনার বিটারটা গরম হয়ে নষ্ট হয়ে যাবে। 30 সেকেন্ড পর পর বিটারটা বন্ধ করে আবার চালু করবেন। লাস্ট 2 মিনিট আমি এবার একদম হাই স্পিডে ক্রিমটাকে বিট করে নেব। ক্রিমটাকে কিন্তু ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু আপনারা সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন না। আমার ক্রিমটা হয়ে গিয়েছে, আমি আপনাদের বাটিটা উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু পড়ছে না। এবারে কেকটাতে আমি প্রথমে সুগার সিরাপ ব্রাশ করে নিব। তারপর এটাতে ক্রিম দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারেও আমি সেম ভাবে সুগার সিরাপ ব্রাশ করে নিব। সুগার সিরাপ ব্রাশ করলে আপনার কেকটা কিন্তু অনেক বেশি সফট আর খেতেও অনেক বেশি মজা হয়। স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপ দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় লেয়ারেও আমি ক্রিম দিয়ে দিলাম। তৃতীয় লেয়ারও আমি সেম ভাবে করে নিব। লাস্টের লেয়ারটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি কেকটাকে ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করে আমি 30 মিনিট এটাকে ফ্রিজে রেখে দিব। ক্রাম কোট করে কেকটা 30 মিনিট ফ্রিজে রেখে আপনি যদি ডেকোরেশন করেন, তাহলে আপনার কেকের ফিনিশিংটা অনেক ভালো আসে। যদিও আমি খুব বেশি ভালো করে কেকের ফিনিশিং আনতে পারি না, তারপরেও যতটুকু পারি চেষ্টা করি। 30 মিনিট পর কেকটাকে বের করে নিয়েছি। এবার আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। আমি অতটা এক্সপার্ট নই, এজন্য আমার একটু সময় লাগছে। এবার আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে আমি কেকটাতে ফিনিশিং আনার চেষ্টা করছি। এর থেকে ভালো আমি আর করতে পারিনি। এখানে আমি 1 mm নজেল নিয়ে নিয়েছি আর কমলা কালারের ক্রিম নিয়ে নিয়েছি। এবার এটাতে আমি অর্ধ গোলাপ এঁকে নিচ্ছি।
এবারে নিচে একটু বর্ডার লাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি আজকে একটু সহজভাবেই করার চেষ্টা করছি, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। এবারে কিছু হার্ট শেপের স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। কিছু মিকি মাউস স্প্রিঙ্কেল দিচ্ছি। সিলভার কালারের কিছু সুগার বল দিচ্ছি। আমার কেকটা কিন্তু রেডি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।